নমস্কার, বাংলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। তো রেসিপি করছি মূলত ডিম দিয়ে, তো নাম দিয়েছি ডিমের তেল ঝাল। তো সেটা করার জন্য কি কি লাগছে, কিভাবে করছি, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। প্রথমেই দেখো, একটা কড়াইতে আমরা জলটা গরম বসিয়ে দিয়েছি। তো এতে এবারে ডিমগুলো আমরা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নিয়ে তারপরে এগুলোকে আমরা ছাড়িয়ে নেব। ডিমটা সেদ্ধ হতে আমাদের টাইম দিতে হবে, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। ডিমটা ওদিকে সেদ্ধ হচ্ছে, তো এদিকে আমরা ডিমের তেল ঝাল করার জন্য পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন নিয়ে নিয়েছি। তো আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তো আজকে আমরা শিলেতে মশলা করছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আদাগুলো, যেগুলোকে আমরা একটু পেস্ট করে নেব। বাটা হয়ে গেছে, তো এটা এবারে আমরা তুলে রাখছি, রসুনগুলোকে বেটে নেব। রসুনটাও আমাদের বাটা হয়ে গেছে, তো এটাকেও আমরা নামিয়ে প্লেটে রেখে দিচ্ছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তো এগুলো এবারে আমরা নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, ঠান্ডা জলেতে আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি। পরে ডিমটার আমরা ছালটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আবারও আমরা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এটা গরম হয়ে গেছে, তো এতে এবারে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এগুলো এবার আমরা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো। কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি জল। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এরপরে আমরা ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। তো মশলাটা আমাদের দেখো কমপ্লিট হয়ে গেছে কষানো। তো এবারে আমরা এইদিকে যে ডিমগুলো কেটে রেখেছি, তো তার উপরে আমরা মশলাটাকে দিয়ে দেব। তো দেখতেই পেলে কিভাবে আমরা ডিমের তেল ঝাল রান্না করে ফেললাম। তো তোমাদের যদি এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তো তোমরা সবাই ভালো থাকো, এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।